बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम अमी मार्जना हक सहकारी शिक्षिका सुलेमान किंडारगार्टेन प्रिय तृतीय श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करछि आल्लाह रहमते भालो आछो आलहामदुलिल्लाह आमिओ भालो आछि आज आमि तोमादेर रचना पढ़ाबो सबाई बोर्डेर दिके लक्ष्य करो सुलेमान किंडारगार्टेन श्रेणी तृतीय विषय बांगला रचना रचनार नाम हच्छे आमादेर जातीयो पाखी आमादेर जातीयो पाखिर नाम कि আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল এখন দেখো আমাদের জাতীয় পাখি কি দোয়েল ভূমিকা চিরসবুজ আমাদের এই বাংলাদেশ চিরদিনই ধানে ও গানে ঘুরে পাখির গানে আমাদের ঘুম ভাঙে প্রতিদিন উদার লীলালিখিত এই বাংলা বনে বাগানে নাম জানা অজানা হাজারো পাখির বাস এদের মধ্যে দোয়েল একটি বিশিষ্ট নাম এটি আমাদের জাতীয় পাখিও বটে এটি আমাদের জাতীয় পাখিও আবারও দেখো আমি আবারও করছি ভূমিকা চিরসবুজ আমাদের এই বাংলাদেশ চিরদিনই ধানের ও গানের ভোরে পাখির গানে আমাদের ঘুম ভাঙে প্রকৃতির উদার লীলানিকেতন এই বাংলার বনে বাগানে নাম প্রকৃতির উদার লীলানিকেতন এই বাংলার বনে বাগানে নাম জানা অজানা হাজারো পাখির বাস এদের মধ্যে দোয়েল একটি বিশিষ্ট নাম এটি আমাদের জাতীয় পাখির কথা দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেশে কি অনেক রকম পাখি আছে তার মধ্যে আমাদের জাতীয় পাখি হচ্ছে দোয়েল আমাদের জাতীয় পাখি কি দোয়েল নানা নাম না জানা আমরা অনেক পাখির নাম জানি না অজানা জানা অজানা নানা রকম পাখি আমাদের দেশে বাস করে তার মধ্যে দোয়েল হচ্ছে একটি বিশিষ্ট নাম এটি আমাদের কি কি পাখি এটি হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি তারপর দেখো দোয়েলের আকৃতি তারপরের পয়েন্ট হচ্ছে আকৃতি দোয়েল একটি ছোট্ট পাখি এটি আকারে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এর দুটি পা দুটি পাখা দুটি চোখ দুটি কান ও দুটি ঠোঁট আছে দোয়েল একটি সুন্দর পাখি এর মতো এর রূপের সমাবেশ অন্য পাখির মধ্যে সচরাচর দেখা যায় না পক্ষান্তরে স্ত্রী দোয়েলের রং অনেকটা বাদামি ও ধূসর এদের ঠোঁট কালো লেজ শরীর থেকে অনেকটা লম্বা আমি আবারও আকৃতি করছি সবাই লক্ষ্য করো দোয়েল একটি ছোট্ট পাখি এটি আকারে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় দোয়েল কি পাখি অনেক ছোট্ট একটি পাখি এটি আকারে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এর কি কি আছে দুটি পা আছে দুটি চোখ আছে দুটি কান আছে দুটি ঠোঁট আছে দোয়েল একটি সুন্দর পাখি এর মতো এর রূপে সমাবেশ অন্য পাখির মধ্যে সচরাচর দেখা যায় না তাই তো দোয়েল কি জাতীয় পাখি পক্ষান্তরে স্ত্রী দোয়েলের রং অনেকটা বাদামি ও ধূসর এদের ঠোঁট কালো লেজ শরীর থেকে অনেকটা লম্বা স্ত্রী দোয়েল কিভাবে স্ত্রী দোয়েল চেনার উপায় কি এর রং থাকে বাদামি ও ধূসর এদের কি থাকে ঠোঁট কালো থাকে আর লেজ শরীর থেকে অনেকটা লম্বা থাকে লেজ কি শরীর থেকে অনেকটা লম্বা থাকে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শিক্ষা হয়েছে আর তোমরা তো জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শেখানো হয় এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে শেখার জন্য সবাই আমার সাথে মনোযোগ দাও আমার সাথে সাথে সবাই বুদ্ধি দিকে লক্ষ্য করো আমি তোমাদের উদ্দেশ্যে আবারও করছি রচনা রচনার নাম কি আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পাখি কি দোয়েল ভূমিকা চিরসবুজ আমাদের এ বাংলাদেশ চিরদিনই ধানের ও গানের দেশ ভোরে পাখির গানে আমাদের ঘুম ভাঙে প্রকৃতির উদার লীলানিকেতন এ বাংলার বনে বাগানে নাম জানা অজানা হাজারো পাখির বাস এদের মধ্যে দোয়েল একটি বিশিষ্ট নাম এটি আমাদের জাতীয় পাখিও বটে তারপর আসো আকৃতি দোয়েলের আকৃতি কেমন দোয়েল একটি ছোট্ট পাখি এটি আকারে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এর দুটি পা দুটি পাখা দুটি চোখ দুটি কান ও দুটি ঠোঁট আছে দোয়েল একটি সুন্দর পাখি এর মতো এর রূপের সমাবেশ অন্য পাখির মধ্যে সচরাচর দেখা যায় না পক্ষান্তরে স্ত্রী দোয়েলের রং অনেকটা বাদামি ও ধূসর এদের ঠোঁট কালো লেজ শরীর থেকে অনেকটা লম্বা অন্য পাখি হচ্ছে কি এ পাখির রূপের সমাবেশ অন্য পাখির মধ্যে সচরাচর দেখা যায় না তাই দোয়েল হচ্ছে একটি জাতীয় পাখি দোয়েল কি আমাদের জাতীয় পাখি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শেখা হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আল্লাহ হাফেজ